নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। উত্তরণ কৃষির নতুন পর্বে শীতের শেষ আর গরমের শুরু। আজ ফেব্রুয়ারির প্রায় শেষ 26 তারিখ। আজ আমাদের 3 দিনের যে ট্রেনিং ছিল, অর্থাৎ বলেছিলাম পিক ফার্ম ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার আন্ডারে যে ট্রেনিং হচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্টের ওরিয়েন্টেড যে কোর্সটা চালু ছিল 3 দিনের, 24, 25, 26, তার আজ শেষ। আর 26 তারিখ আজকে প্র্যাকটিক্যাল। আর এই প্র্যাকটিক্যালে বিভিন্ন ডিস্ট্রিক্ট, অর্থাৎ পাহাড় থেকে পুরো এধারে জঙ্গলমহল, এধারে সমুদ্র, অর্থাৎ দার্জিলিং থেকেও এসছে, উত্তরবঙ্গে বহু মানুষ এসছে, কুচবিহার, আলিপুরদুয়ার, এধারে সাগর, পাথর প্রতিমা, নামখানা, এধারে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, সব ডিস্ট্রিক্ট থেকে মানুষ এসছে। কেন মানুষ এত আগ্রহী হয়ে বর্তমান সময়ে পিগের ফার্মে আসছে, সেটাই দেখাবো এই ভিডিওতে। আর প্র্যাকটিক্যালে কোন কোন বিষয়গুলো শেখানো হচ্ছে, আর আমরা মূলত ট্রেনিংয়ে কোন কোন বিষয়গুলোকে ফোকাস করি, সম্পূর্ণ থাকবে এই প্রতিবেদনে। তো ভিডিওটা এখনো পর্যন্ত যারা নতুন দেখছেন তাদের জন্য বলবো, প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, আর দেখুন কিভাবে আমরা প্র্যাকটিক্যালটা করাই। পাগল হয়ে যাবে, লাইভ ওয়েট 100 কিলো এরকম দেখতে ছোট লাগে না, বাইরে থেকে দেখুন না। বড় বোর্ডটাকে দেখাও, দেখুন কিভাবে মানুষ বিভিন্ন প্রান্ত থেকে এসছে। এক একটা ব্যাচ, এটা একটা ব্যাচ, একটা গ্রুপ আর কি, গ্রুপ সবাই ট্রেনিং এর মধ্যে আছে। দাঁড়াবে না, দৌড়াবে না, ধরতে দেবে না, চলুন, ভয় পাচ্ছে। বাকি সব ছোট ছোট দাঁত, হ্যাঁ এই দুটো দাঁত কেটে দেবো, চোখ না না, মাথাটা কেটে দিলে যাবে। হ্যাঁ ধরো তো, এই মেশিনটা লাগবে, এই যে ধরলাম, একটু রাখবো, লেজকাটা একদম সহজ কাজ, এর দাঁত আর লেজ কাটা হয়ে গেছে, না না বেরোবে না, মামা মার্কার আছে, এবার যারা দেখেননি ভালো করে দেখে নেই, এই যে এই যে এই যে দাঁত, এই যে এই যে দাঁত, এইটা উপরের এই দুটো, এই এই উপরের এই দুটো, উপরের ওই দুটো শশুর দাঁত দুটো, হুম, এগুলো আর বাড়বে না, আবার বাড়বে, আবার কেটে দিতে হবে, বাড়তে পারে, বুঝবো কি করে, জীব দিয়ে আটকে রেখে দিয়েছে দাঁতটাতে। এটা করার সময় চশমা চোখে দিয়ে করবে, চশমা চোখে দিয়ে করতে হবে, ভালো দেখাতে অসুবিধা নেই। ওই এই চারটে হচ্ছে ওয়াইল্ড টিথ, এটা দিয়েও জোর রকমের বাইট করে, এই দেখুন, ওটা ওই খাবার দিয়ে বাচ্চাদের
আচ্ছা এই কিটটা তো আরো ছোট মানে আরো ছোট থাকবে তখন কাটতে অসুবিধা হবে না? না অসুবিধা হবে না, এরকমই বেরোবে। এখন বেশি শক্ত হয়ে গেছে তাও এরকম কোনো ব্যাপার নেই। মোটামুটি আন্দাজ এই যে ঠিক আছে, এটাকে খাসি করবো এবার, ঠিক আছে খাসি করবো। মালটা একটু বড় হয়ে গেছে, ভ্যাকসিন গান এই যে নরম জায়গা, নরম জায়গা। আচ্ছা নিয়মটা হচ্ছে যখনই ওকে ধরবো, ধরে আগে আমি এই যে তলা থেকে হাত দিয়ে দুটোকে সমান সমান থাকতে হবে সাইজ, সাইজে ঠিক আছে দুটোকে সাইজ। এবার আমি এটাকে শক্ত করে ধরবো, শক্ত করে দুটো করে, আপনি কিন্তু নিচটা একটু শক্ত করে ধরবেন ঠিক আছে। হ্যাঁ 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 দুটো দুদিকে পোঁচ দেবো ঠিক আছে। ইন্টারমাসকুলার করবো একবারেই আমি, এখানেই সাবকাট শিখিয়ে দেবো। আজকে সাবকাট করতে পারবো না, আমার কাছে ভ্যাকসিন নেই বলে ঠিক আছে, কিন্তু সাবকাটের প্রসেস আমি শেখাবো আজকে ঠিক আছে। ইন্টারমাসকুলার এই যে এই কানের এই দুটো পাশে, এই যে দুটো পাশে দেখুন নরম, হ্যাঁ হ্যাঁ নরম জায়গাটা। আমি নরম জায়গা যদি না হয় এই যে নরম জায়গা, কোন জায়গাটা এই যে নরম জায়গা, এই জায়গাটা বেস্ট যদি না হয় এই যে নরম জায়গা, এই যে নরম জায়গা, নরম জায়গা ঠিক আছে। এখানে করবা, এখানে করবা ঠিক আছে। সবাইকে আমি একবার দেখিয়ে দিচ্ছি ঠিক আছে, সবাইকে দেখিয়ে দিই আমি ঠিক আছে, তারপরে করবে সবাইকে করবে ঠিক আছে। হ্যালো ঝুলাফালাই করলো মালটা ভেঙে এই যে চামড়া ধরছি, এই যে চামড়া, এই যে চামড়া ধরলাম, হ্যাঁ এই আমার কাছে ইঞ্জেকশন, এই যে চামড়া ধরেছে, এই যে
এই আমি ঢোকাবো ঢোকাবো এই অবধি আসলো, এবার আমি ইঞ্জেকশন পুশ করবো, বোঝা গেল? এই ধরবো নরম যেখানে বাঁধবে আমার, এখানে এই যে নরম বেঁধেছে, এই যে নরম দাদা কত ডিগ্রি অ্যাঙ্গেলে বলে দাও, এটা 45, এই যে আগেরটা 90 ডিগ্রি এইভাবে গেছি, এই এই চামড়ার মধ্যে যাবে অ্যাকচুয়ালি, এই এই এখান থেকে ঢোকাবো, ঠিক আছে? আচ্ছা এটা বড় অ্যানিমালদের ক্ষেত্রে সেম, আরে বড় অ্যানিমাল দেখাচ্ছি, এই 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 লেয়ার ধরবো, এই মোটামুটি ভাবে প্র্যাকটিক্যালটা চলছে, আর এখানে যারা স্টুডেন্ট আছে, বিভিন্ন প্রান্তের স্টুডেন্ট আছে, আর বলুন এবার কি জানার আছে প্র্যাকটিক্যালে, ইউটিউবে দেখে এটা শেখা যায় না, প্র্যাকটিক্যালে প্র্যাকটিক্যালে কিছু নেই, প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল শুরু হবে যখন আপনি প্র্যাকটিক্যালি করবেন, আমাদের দুদিন থিওরি এবং দুদিনের সঙ্গে সঙ্গে একদিন প্র্যাকটিক্যাল, এবং প্র্যাকটিক্যালটা সব যত্ন সহকারে স্টুডেন্টদের গ্রুপ ভাগ করে করে, যখন আমাদের 30 জন 40 জন হয়ে যাচ্ছে তখন অন্তত 10 জন 10 জন করে গ্রুপ অনুযায়ী আমরা সেটা শেখানোর চেষ্টা করতে হয়ে গিয়েছিল, তো পিছনে দেখুন বাচ্চার কোয়ালিটি দেখুন, ঠিক আছে বাচ্চার কোয়ালিটি, সাদা ওই মালটাকে স্প্রে মার, ওই মালটাকে শুয়ে আছে বাচ্চাটাকে, যাও ওই এই এই এইটা যেন উঠলো, হ্যাঁ মিলি যাবে মিলি যাবে মিলি আ মিলে গেল, ঠিক আছে করে তাকে স্পেশালি ট্রিটমেন্ট করবেন, যদি খুব খারাপ পরিস্থিতি থাকে তাকে আলাদা রাখবেন, কারণ বেটার ট্রিটমেন্ট দিয়ে একটা এনভায়রনমেন্ট তাকে দেওয়া উচিত যে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাওয়া উচিত, সেই জন্য আমাদের প্রত্যেক পিগারি ফার্মে একটা করে হসপিটাল কেস বানানো উচিত, এখানে কোনো সমস্যা যেখানে বাইরের পশু এনে কোয়ারেন্টাইন করবেন বা অসুস্থ পশুকে কিছুদিনের জন্য রেখে দেবেন, ফার্স্ট যেটা দেখবেন এর শুরু দেখার সময় সব সময় হয় না, আপনার চালু আছে অন করে দাও, চালু আছে ধীরে ধীরে আছে, পশুকে মাটি ছাড়া করে দিলে ও কোনো শক্তি প্রয়োগ করবে না, ঠিক আছে, কিন্তু যদি ঠ্যাং ধরে নাচানাচি করো ও দপাদপি করতে শুরু করবে, কত কিলো আসছে না আমার খাঁচা 19 কিলো, দেখলে জোগাবে এই পশুটা, মাত্র 60 দিন বয়স, ফিডের গুণ আছে কিনা দেখো, না তাও এটা এটা এটার এটার ওজন আরো হওয়া উচিত ছিল, আরো হওয়া উচিত ছিল, এই আমার এক্সপেরিমেন্টের ঝাড়ের, ঠিক আছে দেখুন সবাই এদিকে আসুন, ওয়েটটা দেখুন 20 কিলোর কাছাকাছি, ওয়েট এই পশুটা খুব বেশি হলে 1.5 মাস 2 মাসের কাছাকাছি, মানে 1.5 থেকে 2 মাস ধরুন 50 দিন বয়স, এটা বললাম না এই এক্সপেরিমেন্টে 50 দিনের একটা পশু 20 কিলো ওয়েট, 50 দিনের 30 দিনে আগে দুধ থেকে ছাড়ানো হয়েছে মায়ের কাছ থেকে, হ্যাঁ নলে আরো এটা নালে আরো গ্রোথ হতো, কারণ মিনিমাম আমরা 35 থেকে 40 দিন রাখবো, অনেকে কি করে 50 দিনও পর্যন্ত রেখে দেয়, সেক্ষেত্রে দেখুন এবং এই পশুর কিন্তু গ্রোথ আরো বাড়বে, ঠিক আছে মার্কেট ফার্কেট মশা ফসা কামড়াই, ঠিক আছে 19 কিলো 300 19 কিলো সামনে 19 কিলো প্লাস আছে মোটামুটি, ঠিক আছে চলো প্রত্যেকে এইরকম ধরনের বক্স করবেন, মাপার ক্ষেত্রে সুবিধা হবে, পশুর কি খাওয়ালেন খাওয়িয়ে কত গ্রোথ হলো প্রত্যেক সপ্তাহে চেক করলে আপনার মানসিক একটা স্যাটিসফ্যাকশন আসবে, কমার্শিয়াল ফার্মের এটা একটা মজা, ফিড ঠিকঠাক দিলে পশুর গ্রোথ আসবে, এইটা কিন্তু পুরোপুরি এখানে দাঁড়িয়ে থাকবে মোটামুটি 180 দিন ফার্মে ডাক্তার আসে তাহলে গ্রুপে আর মেসেজ করবেন না, ডাক্তারকেই মেসেজ করবেন, এটা হচ্ছে আমার কথা, কি হবে 90 90 হবে মরবে না, নাহলে মরে যাবে ম্যাক্সিমাম, এর থেকে বড় ক্ষতি হবে না তো, 4,000 টাকা লস হবে, 4,000 টাকা যে এক্সপিরিয়েন্স হবে সেটা আপনি 4,00,000 টাকা খরচ করে পাবেন না, সাবকাটটা সাবকাটটা তো দাদা, তাহলে পশুটাকে বের করুন, আর আর কোনো জানার আছে চলুন আসুন, এবার এদের মধ্যে ঢুকি দিন, না 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 এখানে তাড়িয়ে এনে গলিতে ঢুকি দেবেন, আবার দেখাবো তো, এই বড় যে কোনো কুইন্টাল কুইন্টাল পশু ঢুকে যাবে, এই এদেরকে এটা আমাকে আমার দিকে ছেড়ে দিন, আমি দেখি আমি তোর খাবার সব দেখাবো, যা কমিট করেছি তা প্রত্যেকটা করব, এখন
এই দেখুন দুধ খাওয়ানো যেটা বলছিলেন, অ্যানিমাল ধরবেন, এর মধ্যে দুধ থাকবে, দুধ থাকবে এর মধ্যে, কাকে কতটা খাওয়াবেন পুরো আমার হিসেব করা আছে, ধরবো অ্যানিমাল ওর মুখের মতো। ঠিক আছে, সেক্ষেত্রে পশুর এই জায়গাটা এরকম ধরবেন, ধরলে এরকম চাপ দিলে হা করে যাবে, সাইড দিয়ে ঢুকিয়ে দিয়ে পুশ করে দেবেন। করা হবে না না, কাজের কাজের সুবিধা করতে হবে। আমি যেটা এরপরে কি করব, এই যে লোহার জায়গাগুলো রয়েছে এখানে ইউ শেপের জিনিস বানাবো, ইউ শেপ ওর ফাঁকে ওকে বসিয়ে দেবো, মুখ আটকে থাকবে বাকিটা ঢুকবে, এরকম মুখে দেবো, কে ধরে রাখবে ধরে দেবো, ও থাকবে, এটাকে নিজেকে বানাতে হবে, সব মাথায় নিজেকে খাটাতে হবে। আমার হাতে আছে পিওর লার্জয় টিওক্সার, আর এটা 30 দিনের একটা বাচ্চা, উইনিং প্রায় 10 কিলো প্লাস আছে। ঠিক আছে, তো কি করে 30 দিনে, আমরা সাধারণত জানি 45 দিন 50 দিন এইভাবে আমরা উইনিং করি, কিন্তু এটা 30 দিনে উইনিং করা, কারণ মিল রিপ্রেজার এবং কলোস্টাম জন্মের 24 ঘন্টার মধ্যেই কলোস্টাম পড়েছে এবং মিল রিপ্রেজার চালু ছিল, ক্রিপ্রিউট চালু ছিল, যার জন্য কিন্তু এই বাচ্চার গ্রোথ এবং হেলদি যথেষ্ট ভালো। এগুলো সব প্যারিং কেজে আছে, দেখুন এটাও মা আছে প্যারিং কেজে। ঠিক আছে, তো এরকমভাবেই সেটে থাকে, এবং ফ্লোর সিস্টেম যেভাবে থাকে আধুনিক ফার্মে, টয়লেট বাথরুম যাই করুক নিচে পড়বে এবং বাচ্চার জায়গাটা কিন্তু স্যাঁতস্যাঁতে থাকবে না। সেমভাবে দেখায়, দেখুন এখানেও বাচ্চা আছে, এখানেও বাচ্চা আছে, তাদেরকে দেখাতে বলবো, দেখুন এই বাচ্চাগুলোর বয়স আছে আপনার মোটামুটি 25-26 দিন বয়স আছে এবং যথেষ্ট হেলদি বাচ্চা। ঠিক আছে, 30-35 দিনে উইনিং হয় এগুলো, এগুলো 30 ডেজের বাচ্চা আছে, উইনিং বাচ্চা আছে এইগুলো, এগুলো মোটামুটি একটু 30-32 দিন মোটা বয়স আছে। দেখুন একটা জিনিস আপনাদের, এই বাচ্চাগুলো মোটামুটি 12-14 কিলো ওয়েট হবে এবং যথেষ্ট স্পিড আছে বাচ্চার ক্ষেত্রে। ঠিক আছে, পিওর লার্জ হয় ডিওক্সার, এবং উইনিং বাচ্চার ওয়েট মিনিমাম 12-14 থেকে 14 কিলো, 14 কিলো প্লাস এগুলোর আছে। ফিট আমাদের যদি সঠিক ফিট ম্যানেজমেন্ট থাকে তবে কিন্তু বাচ্চার কোয়ালিটি অন্য রকম হয়। ঠিক আছে, তো দেখাবো এই সাইডেও একটা সেট আপের, এটা এ আছে, এখন এগুলো গিল্ড মাল। ঠিক আছে, এগুলো প্রত্যেকটা 40-45 কিলো ওয়েট আছে, হ্যাঁ এইগুলো কিন্তু 60-70 কিলো হয়ে যাবে, এগুলো 70-80 কিলোর পুরো এ আছে। ঠিক আছে, এগুলো বাচ্চা দেখুন উইনিং বাচ্চা, ঠিক আছে এগুলো উইনিং বাচ্চা, এগুলো কিন্তু 15 কিলো প্লাস, হ্যাঁ 15 কিলো প্লাস আছে, 12 কিলো প্লাস আছে, ওখানেও আছে বাচ্চা। ঠিক আছে, আর মাল রাখা আছে, এখানে গিল মাল রাখা আছে, পুরো সেট আপ আমি দেখাবো, এদের থেকে দেখাও, ওইটা দেখো,